হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তাসনিম হোম কুকার্স। আজকে আমি আপনাদের সামনে আরও একটি বেবি ফুড নিয়ে হাজির হয়ে গেলাম। এই এই খাবারটা আসলে 1 থেকে শুরু করে 4 বছর বয়সী যে সকল বেবিরা একবারে খাওয়া দাওয়া করতে চায় না, প্রায় দেখা যায় যে মায়েরা খুব টেনশনে ভোগেন, নানা ধরনের বাহানা করে করে তাদেরকে খাওয়াতে হয়। আমি আশা করব যে আমার আজকের এই রেসিপি দেখে সেই সকল মায়েরা কিছুটা হলেও উপকৃত হবেন। আমি প্রথমে একটি ফ্রাই প্যানে একটু সাদা তেল দিয়েছি। আমি 1 টিস্পুনের মতন তেল দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন তেলটা অলরেডি গরম হয়ে গেছে। তো এবার আমি এটার মধ্যে পাঙাশ মাছ নিচ্ছি। পাঙাশ মাছ আমি 2 পিসের মতো নিয়েছি, যেহেতু আমি এটা বাচ্চাদের খাবার তৈরি করছি আর পাঙাশ মাছটায় কাটা থাকে না, এই জন্য আমি এখানে পাঙাশ মাছ নিচ্ছি। আপনারা চাইলে অন্য মাছও ব্যবহার করতে পারেন, তবে পাঙাশ মাছটা নিলে ভালো হয়, এটা শিশুদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো একটা খাবার। তো এখন আমি 2 পিস মাছটাকে আমি এখন এই তেলে ভেজে নিব। আমি 2 মিনিট একটু মাছটাকে কিন্তু হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। হলুদ এবং লবণ দিয়ে 2 মিনিট মাখানোর পর আমি 2 মিনিট রেখে দিয়েছিলাম যেন এই হলুদ আর লবণটা এটা মাছের মধ্যে ঢোকে। দেন আমি এই দুটোকে এখন ফ্রাই করে নিচ্ছি। পাঙাশ মাছটা শিশুদের হেলথের জন্য অনেক ভালো একটা খাবার, আর দেখা যায় যে অনেক মাছের কাঁটা থাকে যার জন্য বাচ্চারা খেতে চায় না, তাই আমি এই পাঙাশ মাছের কাঁটা কম, এই জন্য আমি ভাবলাম যে হ্যাঁ, পাঙাশ মাছটা দিয়ে যদি বাচ্চাদের খাওয়ানো যায় তাহলে মনে হয় ওদের স্বাস্থ্যের জন্য ভালো হবে। আমার মাছটা দেখতেই পাচ্ছেন যে প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। আমি এত কড়া করে ভাজবো না, যেহেতু বাচ্চাদের খাবার, আমি এটা এই জন্য ভেজে নিলাম যে আমি যেন কাঁটাটা ছাড়িয়ে নিতে পারি। তো আমার মাছগুলো হয়ে গেছে, এবার আমি এগুলো বাটিতে তুলে নিব। আলু কুচিয়ে নিয়েছি এবং কিছু ফুলকপি কুচিয়ে নিয়েছি। আমি এখানে আধা কাপ করে আলু এবং ফুলকপি নিয়েছি। তো আমি এখন এগুলো এই তেলে ছেড়ে দিচ্ছি। একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। দেন আমি এটার মধ্যে 2-3টা সিম নিয়েছি, তো আমি এই সিমগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলেও এখানে অন্য কোনো সবজিও ব্যবহার করতে পারেন, যেহেতু এখন শীতের মৌসুম, ভালো ভালো সবজি বাজারে পাওয়া যায়। তো আপনারা চাইলে অন্য সবজিও দিতে পারেন, একটু কালারফুল কিছু, যেটা বাচ্চারা খেতেও পছন্দ করবে এবং দেখতেও ভালো লাগবে। দেন আমি এটার সাথে আর কোনো হলুদ টলুদ দিব না, আমি এটার সাথে এখন অ্যাড করবো একটু লবণ। আমি এটা একটু জাস্ট ভাপের মতন করতে যাচ্ছি, হালকা করে তেলের উপর ভাজবো যেন এটা একটু সেদ্ধ হয়। আমি লবণটা দিয়ে দিলাম সামান্য পরিমাণ। এখন আমি এটাকে একটু ঢেকে দিব, 2 থেকে 3 মিনিটের মতন একটু ভাপে দিব। আমি এখন এটাকে ঢেকে দিচ্ছি। আমার মনে হচ্ছে যে আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে, তারপর আমি একটু দেখে নিচ্ছি। আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। হ্যাঁ, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর একটা ঘ্রাণও চলে আসছে। দেখতেই পাচ্ছেন যে আমি আলুগুলো দিয়েছি, তারপর হচ্ছে সিম দিয়েছি, আর হচ্ছে ফুলকপি। ফুলকপিটা একেবারেই গলে গেছে এটার সাথে। আর একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে দেন আমি এটাকে একটু তুলে নিব। অলরেডি আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আর একটু যখন হবে ভাজা ভাজা তখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দিব, দেন আমি এটাকে একটা বাটিতে ঢেলে নিব। এবার আমি একটি বাটিতে, আপনারা দেখতেই পাচ্ছেন, আমি ধনে পাতা কুচিয়ে নিয়েছি। এখানে আমি একটা মাত্র মরিচ কুচিয়ে নিয়েছি, কারণ বাচ্চারা ঝাল খায় না, তারপর একটু স্বাদের জন্য আমি মরিচটা নিলাম। আর হচ্ছে আমি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখন এইগুলো আমি একসাথে মেখে নিব, তবে তার মধ্যে আমি দিব সামান্য পরিমাণ হলুদ। এরপর আমি এটার মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ চিনি।
আপনারা আপনাদের আন্দাজ মতন দিয়ে দিবেন। আমি অল্প অল্প করে উপকরণগুলো ব্যবহার করছি। এবার আমি যে মাছগুলো ভেজে নিয়েছিলাম ওগুলো আমি কাটা ছাড়িয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে এভাবে আমি কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলো আমি সবগুলোই দিয়ে দিলাম। এখন এগুলো আমি মেখে নিব। এবার আমি এগুলোর মধ্যে দিয়ে দিব হচ্ছে যে আমি যে সবজিগুলো ভেজে নিয়েছিলাম ওই সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখন সবজিগুলো দেওয়ার পর আমি পুরোটা আবার ভালো করে মেখে নিচ্ছি। এবার আমি আপনারা দেখতেই পাচ্ছেন আমার মাখা শেষ হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটু চপের আকার দিয়ে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গোল গোল করতে পারেন, কিন্তু আমি আসলে এভাবে চপ চপ করে বানিয়ে নিব। আমি তারপরে এভাবে করে আমি একটা প্লেটে রেখে দিচ্ছি। এভাবে হাতের সাহায্যে একটু চেপে চেপে দেন আমি চপ আকার করে নিচ্ছি। আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছি। এখন আমি আমি একটা ডিম এইভাবে এরকম ফেটিয়ে নিয়েছি। তো আমি এখন এই ডিমের মধ্যেই ওই চপগুলোকে ডুবে ডুবে দেন এই তেলে ভাজবো। আমি এভাবে করে একটা একটা করে সবগুলো চপ দিয়ে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার এক পিট অলরেডি হয়ে গেছে। এইভাবে বাদাম বাদামি হবে। তো আমি বাকিগুলো উল্টিয়ে দিচ্ছি। সবগুলো উল্টে দেওয়া শেষ, যখন উইপেটটা এরকম ব্রাউন ব্রাউন কালার হয়ে যাবে দেন আমি এটাকে নামিয়ে নেব চুলা থেকে। হয়ে গেল বেবিদের জন্য খুবই মজাদার একটি রেসিপি যার নাম হচ্ছে ভেজিটেবল ফিশ। আমি এখানে মাছ দিয়ে একটি সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটা খাবার তৈরি করার চেষ্টা করেছি, কারণ অনেক মায়েরাই হয়তো বা বাচ্চাদের খাবার নিয়ে অনেক টেনশন করেন, আর বিশেষ করে ছোট হোক বড় হোক বাচ্চারা তো খাওয়া দাওয়াই করে না, তার উপর আবার মাছ, মাছ শুনলেই নাম শুনলেই তাদের জন্য অ্যালার্জি শুরু হয়ে যায়। তো এভাবে যদি আপনারা মায়েরা যারা আছেন এভাবে যদি মাছটাকে প্রসেসিং করে খাওয়ানো যায়, আর আমি এখানে যে মাছটা ব্যবহার করেছি সে মাছটা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তো আপনারা যদি এভাবে বেবিদের খাওয়াতে পারেন বা রান্না করে দেন তাহলে আমার মনে হয় বেবিরা দেখতেও যেমন ভালো লাগছে তেমনি বেবিরা খেতেও পছন্দ করবে। আপনারা চাইলে এটা ভাতের সাথেও পরিবেশন করতে পারেন অথবা খিচুড়ি রান্না করে তার সাথেও পরিবেশন করতে পারেন, যেটার সাথে পরিবেশন করুন। এই খাবারটা বেবিদের জন্য খুবই উপকারী একটা খাবার। আর হচ্ছে গিয়ে এটা হচ্ছে এক বছর থেকে চার বছর বয়সে যে সকল বাচ্চারা আছে তাদের জন্য খুবই আদর্শপূর্ণ একটা খাবার। তো আমি আশা করবো আমার আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।